বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেটে। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। প্রতিটি জেলায় এই দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সিলেট বিভাগের অন্যান্য জেলাগুলোর মতো মৌলভীবাজারেও পালিত হয়েছে জাতীয় শিশু দিবস। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন সুনামগঞ্জ 3 আসনের এমপি এম এ মান্নান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। হবিগঞ্জে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও আনন্দ মিছিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এই কর্মসূচিতে সংসদ সদস্য আবু জাহির, জাতীয় সংসদ সদস্য আবুল মজিদ খান, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার বক্তব্য রাখেন। সকাল 9:30 জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি আনন্দ র্যালি বের করে। সিলেট মহানগর জামায়াতের আমির ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেফতার করেছে ঢাকায় র্যাব একের একটি দল। এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে 20 মার্চ সিলেট বিভাগে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। শনিবার দিবাগত রাত 3টার দিকে ঢাকার উত্তরার হোটেল গার্ডেন রেসিডেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। জুবায়ের বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণ, যানবাহন ভাঙচুর ও শহীদ মিনারে হামলাসহ বিভিন্ন অভিযোগে প্রায় 2 ডজনেরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে 2-3টি ছাড়া বাকি সবগুলোতে তিনি জামিনে ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এই বিচার বন্ধের সাধ্য কারো নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিনের আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচারের বাধা সৃষ্টি করবে তাদেরও বিচার করা হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল জহির চৌধুরী সুফিয়ান, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী, সিটি মেয়র, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আমাদের রাষ্ট্রের লক্ষ্য আইনের শাসন, আমরা সেটাই প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সেইখানে যারা অসুবিধা সৃষ্টি করে তারা আইনের শাসনের বিধান মতোই শাস্তি পাবে। তাই খামাকা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা বলার প্রয়োজন নেই, এটা আইনের শাসন, এটা আমরা করবই, এটা হবেই। যারা বিরোধিতা করবে তাদেরও শাস্তি হবে। সিলেটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্র শিবির। রবিবার নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিএনপি এই বিক্ষোভ মিছিল বের করে। এরপর নগরীর সোবানীঘাট থেকে ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। এদিকে সিলেটের টানা 60 ঘন্টা হরতালকে সামনে রেখে নগরীতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকে 4-5 বছর আগেও সবজি হিসাবে মাশরুম জিনিসটির সাথে পরিচয় ছিল না সিলেটবাসীর, কিন্তু বর্তমানে এই মাশরুম চাষ করেই ভাগ্য বদল করেছে অনেকের। বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়ে উঠছে তারা। মাশরুম চাষের এই সাফল্য নিয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের সিলেট ব্যুরো রিপোর্টার আনিস রহমানের পাঠানো রিপোর্টে। সিলেটে দিন দিন বাড়ছে মাশরুম চাষের সংখ্যা, সেই সাথে বাড়ছে মাশরুমের চাহিদা। বাজারে প্রতি কেজি মাশরুমের দাম 200 থেকে 220 টাকা। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক বেকার ঝুঁকছেন মাশরুম চাষের দিকে, স্বল্প বিনিয়োগে ভালো লাভও পাচ্ছেন তারা। বর্তমান যারা আপনার কীটা আসুন, বেকার আসুন, বিশেষ করিয়া ছেলে মানে আমাদের মতো যুব তরুণ, তাদের জন্য স্বল্প পুঁজিতে এবং মানে খুব মানে সংক্ষেপে এই জিনিসটা চাষ করা সম্ভব, এবং এটা খুবই মানে একটা যদি মানে করতে পারে তো খুবই সম্ভাবনা একটা মানে কীটা আঁকি। আমাদের মতো যারা বেকার যুবক আছে তারা স্বল্প পুঁজিতে অধিক লাভজনক এই মাশরুমে ট্রেনিং নিয়ে ইয়ে করতে পারে, চাষ করতে পারে, অধিক লাভবান আছে। আমরা চাই যে বেকার যুবকরা এইরকম ট্রেনিং নিয়ে অধিক মানে চাষে স্বাবলম্বী হোক, এটাই আমাদের আশা। মাশরুম চাষিদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে স্থানীয় হর্টিকালচার সেন্টার। তারা বেকার যুবক যুবতীদের মাশরুম চাষের ট্রেনিং দেওয়ার পাশাপাশি
প্রাথমিক পুঁজি ও ঋণ সহায়তা প্রদান করছে। বেকার যুবকদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা সোর্স হতে পারে, খুব অল্প সময়ের ভিতর অল্প পরিশ্রমে এবং অল্প পুঁজিতে। আপনারা জানেন যে আমরা ট্রেনিংয়ের পরে 20টা করে প্যাকেট আমরা ফ্রি দিয়ে থাকি এবং 600 টাকা দিয়ে থাকি, এটা একটা পুঁজি হিসেবে ব্যবহার করার জন্য। যেহেতু এটা ঘরের ভিতরে চাষ করা যায় এবং পরিচর্যাটা নেওয়া যায় ঘরের ভিতরে, বিভিন্ন পর্যায়ের লোকগুলি মাশরুম চাষ করতে পারে এবং আমরা আশা করি যে এইভাবে চাষ করলে আমরা সিলেটে মাশরুম চাষ একদিন আরও অনেক বেড়ে যাবে। মাশরুম চাষে খরচ কম, লাভ বেশি হয়। অনেক যুবক যুবতী নিজেদের বেকারত্ব গোছাতে এখন মাশরুম চাষকে প্রাধান্য দিচ্ছে, সাথে বাড়ছে নতুন কর্মসংস্থান। আনিস রহমান, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।